ভাইয়া এটা কিসের পারমিশন? এটা একটা পারমিশন ছিল। এটা এক্সেস পারমিশন, এক্সেস। তাহলে এখানে আমাদের আইটি নামে একটা গ্রুপ ছিল না, আইটি গ্রুপ, সেই গ্রুপকে কল করলাম। গ্রুপের ইউজাররা কি করতে পারবে? রিড ডট এক্সিকিউট পুল করতে পারবে। এভরিওয়ান না, সরি, আইটি। হ্যাঁ, এভরিওয়ান কিছুই পারবে না, শুধুমাত্র আইটি। আমার মূল ফোল্ডার কি? প্যারেন্ট ফোল্ডার কি? অফিসিয়াল, রাইট? জি অফিসিয়ালের প্রিভিলেজ দিলাম কারে কারে? এভরিওয়ান রে রিড। যদি রিড না দেন তাহলে কি ভিতরে কি ঢুকতে পারবে? পারবে না, তাই না? রাইট দিলে তো ভিতরে ফোল্ডার বানায় ফেলবে। এরপরে শেয়ার দেন, এখানে তিনটা ফোল্ডার আছে। আমি চিন্তা করলাম যে এই আইটি আইটি ফোল্ডারটাকে আপনি শুধু আইটি গ্রুপের জন্যই দিবেন। আইটি গ্রুপের মেম্বার আছে কে কে? আইটি সাপোর্ট আছে, তিনজনই আছে, তাই না? তার মানে সবার জন্য প্রযোজ্য। যেহেতু শেয়ার থেকে কি ইউজারের কোনো পারমিশন দেওয়া যায় না, সরি, গ্রুপের কোনো পারমিশন দেওয়া যায় না, শুধু ইউজার। ঠিক আছে, তো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে সেটা হলো এটা শুধুমাত্র গ্রুপের প্রিভিলেজ থাকবে, গ্রুপের। তো গ্রুপ কোন গ্রুপ? এটা আইটি গ্রুপ। তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হলো এখানে যে ইউজার বা গ্রুপ থাকবে সেটা রিমুভ করে দিয়ে কি দিবেন, শুধুমাত্র যে আইটি গ্রুপ আছে সেটা, শুধু আইটি গ্রুপ, শুধু আইটি। আইটি মেম্বার কারা কারা? তিনজন। কি পাবে? ফুল কন্ট্রোল, রিড রাইট এক্সিকিউট সব। ঠিক আছে, ওকে। এ পার্সন অফিস, অফিস একটা কমন, যে কেউ শেয়ারিং, শেয়ারে যান। এখানে কি এভরিওয়ান কি আছে? রিড রাইট আছে, তার মানে যে কেউ এখানে রিড রাইট করতে পারবে। আচ্ছা, এ পার্সন সফটওয়্যার, সফটওয়্যারটা একজনকে দিবেন, শুধু একজনকে। শেয়ারিং কারে দিচ্ছেন? আইটি সাপোর্ট, এভরিওয়ানটা কি তুলে নেবেন? আইটি সাপোর্ট, আর আমি তো আইটি অ্যাডমিন ওনার, আমি তো পাবোই শুধু আইটি সাপোর্ট। ফাইন, কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই। আর একটা কোশ্চেন ছিল এখানে, এটা হচ্ছে যে একটা মানে ইউজার লোকাল ইউজার গ্রুপের আন্ডারে না হচ্ছে এটা একটা নেটওয়ার্কের আন্ডারে যে কেউ অ্যাক্সেস করতে পারবে? আচ্ছা, তো এখানে আমি যে ফোল্ডারটা শেয়ার করলাম সেটা কোথায়? সি ড্রাইভে। সি ড্রাইভ, হোয়াট এভার, হ্যাঁ, ধরেন হলো এই মেশিনটা। ঠিক আছে, এখন এই মেশিনটা একটা সুইচের সাথে কানেক্টেড, এই মেশিনটা একটা সুইচের সাথে কানেক্টেড। ঠিক আছে, আচ্ছা, এখন নেটওয়ার্কে আরো কিছু ইউজার আছে, বিভিন্ন পিসিতে বসে আছে, বিভিন্ন লোকেশন। ঠিক আছে, বিভিন্ন পিসিতে বসে আছে, জি এগুলো এক একটা পিসির সাথে কানেক্টেড। ঠিক আছে, আমি অ্যাকাউন্ট বা শেয়ার দিলাম কোন ফোল্ডার? এখানে। ক্লিয়ার? আর এগুলো কি ইউজার পিসি? ইউজার পিসি বা ক্লায়েন্ট পিসি?
এস ইউজার পিসি টু ইউজার পিসি কি থ্রি। আচ্ছা তো এখানে অ্যাকাউন্ট আছে কয়টা? তিনটা। এখন যখন আপনার কোন ইউজার শেয়ার ফোল্ডারটা আমার কি করতে যাবে, অ্যাক্সেস করতে যাবে লাইক দ্যাট, এই শেয়ার ফোল্ডার তো এখানে আছে নাকি? এই চারটা শেয়ার ফোল্ডার কোথায় আছে? এই জায়গায় এপিসিতে তো নাকি? এপিসিতেই আছে, তাই তিনটা শেয়ার ফোল্ডার। তাহলে ইউজার ওয়ান থেকে যখন লগ ইন করবে, ব্রাউজ করবে, সে এটাই পাবে, সে এটাই পাবে। কিরকম কথা কথা আমি যদি দেখাই আপনাকে, ইথারনেট চেঞ্জ রিপ্লেস সেটিং, ডিসিভি করে দেন। হ্যাঁ ডিসিভি করে দেন, আমাদের আইপি ডিসেবল আনাবো। ওকে ফাইন, এখন আসুন, এখন আমরা পাইছি কোন একটা আইপি পাইছি, যাই হোক কত আইপি 192.168.43.180 হোয়াটএভার। কারণ এরা কি ধরলাম আমাদের অ্যাজ পার আওয়ার সার্ভার এটার আইপি কত, এটার আইপি কেবলমাত্র যে আইপিটা পেলাম সেটাই, হ্যাঁ 180। ওকে ফাইন, তাহলে আমার এখন ক্লায়েন্ট মেশিন থাকে, কারণ কি আমার একটা ক্লায়েন্ট মেশিন, এটা আমার একটা ক্লায়েন্ট মেশিন একটা, হ্যাঁ যেখান থেকে আমি এক্সেস করবো, নেটওয়ার্ক শেয়ার এক্সেস করে কি করে কত দিব 192। প্রথমে পিং করে দেখেন পান কিনা, হ্যাঁ দেখেন শেয়ার দিয়েছেন পিং করে দেখে আমরা পাই কিনা। পিং 192.168 কত 43 ডলার কত 180, তখন পিং পাচ্ছি কোনো সমস্যা নাই। এরপরে স্ল্যাশ দেন 192.43.40.43.180। তাহলে এখানে কি চাইছে, ইউজার নেম পাসওয়ার্ড রাইট, কার এটা স্যার হচ্ছে অ্যাডমিন পিসির, অ্যাডমিন পিসির কেমন কোনো পিস ইউজার দিলে হবে না, আইডি হেল্প দিলে হবে না, হেল্প ডেস্ক স্যার ইউজার হবে হবে স্যার, ওই তিনটা ইউজার যে কোনো একটা দিলেই পাওয়ার কথা, মানে ওই শেয়ার ফাইলটা যে কোনো পাওয়ার একটা কথা। দিলে কাজ করবে রাইট, শেয়ার ফাইলটা পাওয়ার কথা রাইট। ঠিক আছে এখন ধরেন আমি হেল্প ডেস্ক স্যার দিলাম, হেল্প ডেস্ক যেহেতু হেল্প ডেস্ক স্যার ফুল প্রিভিলেজটা নাই তাই না, জি স্যার তাই কিনা? আচ্ছা জি স্যার, তো তাহলে এখানে কি দেব, হেল্প ডেস্ক ইউজার নাম নাকি পাসওয়ার্ড কি দিবেন, অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ কি হেল্প ডেস্ক পাসওয়ার্ড কি এটা ছিল, নট শিওর, ইনকারেক্ট দেখাচ্ছে। আচ্ছা অ্যাডমিন অ্যাট দ্য রেট 123 দেয় ঢুকে গেছে, তো আমার অন্য ল্যাপ পিসি থেকে দেখাতে হবে, বাম পাশে মনিটর
আচ্ছা, একটা হলো অফিস শেয়ার, একটা কি আইটি? অফিস শেয়ার তো এটা না, বাকি বাকিটা আসেন, বাকিটা আসেন না কেন ভাই? আইডিটা আইসে বাট একটা আসে নাই, তাই না? কোনটা আসে নাই বলুন তো? সফটওয়্যারটা সফটওয়্যারটা আসে আসে নাই, তাই নাই। না? সফটওয়্যারটা কেন আসে নাই? কারণ সফটওয়্যারটা আমাদের প্রিভিলেজ নাই, তাই না? সফটওয়্যার কি প্রিভিলেজ ছিল? তো সাপোর্টে সফটওয়্যার প্রিভিলেজ স্যার, ছিল। সাপোর্টে পিবিএস। আচ্ছা তাহলে অফিসে সবাই কি রিড ডায়েট ফোল্ডার দিতে পারবে নাকি সবাই টেস্ট? আচ্ছা, আর আইটিতে, অ্যাক্সেস নাই। আইটিতে তো পাওয়ার কথা না, আইটিতে আমি তো আইটি গ্রুপ মেম্বার, দেখি কি কেন পাচ্ছেন, আইটি গ্রুপ পাওয়ার কথা, আইটি কেন পাচ্ছেন না এটা আমাকে একটু দেখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছেন আইটি কেন পেলাম না, ডিসপ্লেতে আসতেছে, বাট সিকিউরিটি দেখতে হবে কার উদ্দেশ্যে শেয়ার দেওয়া, আইটি অ্যাডমিনে দেওয়া, দেখছেন আইটি অ্যাডমিনের নামে দেওয়া শেয়ার, কার নামে দেয়া? আইটি অ্যাডমিনের দেয়া, অ্যাডভান্স শেয়ারের দেয় সাপোর্টেড শেয়ার করলে হচ্ছে। পারমিশন এখানে গ্রুপ রিমুভ দিয়ে এখানে আপনাকে দিতে হবে কোনটা, আইটি সাপোর্ট, আমাদের আইটি নামে একটা গ্রুপ ছিল নাকি এটা, না আইটি নামে একটা গ্রুপই আছে, আইটি গ্রুপের কি আছে রিড ফুলটাই দিবে, ফুল পারমিশন দিলেন, তাহলে সিকিউরিটি আইটি অ্যাডমিন এখানে গ্রুপের নাম, আইটি অ্যাডমিন তো ওনার, অ্যাডমিনিস্ট্রেটর ওনার, আপনি আরেকটা কি নাম দিবেন গ্রুপ, অ্যাডভান্স সুজন কি নামে থাকবে, আইটি, এই যে আইটি, এটা কিন্তু গ্রুপ, আইটি হচ্ছে গ্রুপ, ওকে আইটি হচ্ছে গ্রুপ, যদি সব দিতে চান সব দিতে পারেন, ফুল কন্ট্রোল আর দিবেন। আপনি যেহেতু হচ্ছে ফুল কন্ট্রোল দিলে সে ডিলিট টিলিট সব করতে পারে, ফুল কন্ট্রোল নাও দিতে পারেন। হ্যাঁ, ফুল কন্ট্রোল দেওয়াটা বেটার, মানে নট বেটার, ওকে এখন দেন। তাহলে এখন আমি গ্রুপকে দিলাম, আগে দুটা গ্রুপ আসে না, এখন আবার দিই এক্সেস দিই, যাই কি অবস্থা, তাহলে একবার রিফ্রেশ দেন, অফিসার চলে আসে আইটি। হ্যাঁ, এখন কি পারবো না, পারবো না, জি ভাইয়া, আচ্ছা হেল্প কি সাপোর্ট আইটি অ্যাডমিন, আচ্ছা ক্লিয়ার, স্যার। ল্যাব 21। স্যার শেয়ার ফাইল ডিরেক্টরি দেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যা দেখলাম এগুলাই তো। আমরা প্রথমে কি করলাম, আপনারা যেটা করবেন সেটা হলো যে ফোল্ডারটা শেয়ার করবেন, যে ড্রাইভে হোক না কেন, ফোল্ডার হোক, ফাইল হোক, ড্রাইভ হোক, ড্রাইভ কেউ শেয়ার করতে পারেন, যে ভাই আমি ফুল ড্রাইভটাই শেয়ার করে দেবো, সেটা করা যাবে কিনা, করা যাবে, হ্যাঁ শেয়ারিং থেকে করে দেবে, হ্যাঁ ফুল ড্রাইভ, অথবা চাইলে আপনি ফুল ফোল্ডারটা নেটওয়ার্কের মধ্যে শেয়ার করতে পারেন। স্যার একটা কোশ্চেন করি, হ্যাঁ বলুন, সেটা হচ্ছে স্যার, ধরেন আমি এই এইখান থেকে একটা পিসির এই ড্রাইভটা, একটা ড্রাইভ শেয়ার করব। ড্রাইভটা শেয়ার করার পরে আমার হচ্ছে
সেম লেনে আপনি যে আগে বললেন যে অ্যাডমিন পিসি, যে বাকি যে PC1 PC2 যে ক্লায়েন্ট পিসি গুলো থাকে, এখন হুম হুম সেম সেম লেনে মনে করেন সেম সেম সুইচের কানেকশন আছে, কিন্তু স্যার ধরেন তিনটা পিসি আছে, তিনটার মধ্যে হচ্ছে আমার একটা পিসি হচ্ছে, দুইটা পিসি হচ্ছে লাইন পায়, মানে এই শেয়ার করলে পায়, আর একটা পিসি হচ্ছে স্যার পায় না, এই এইগুলো হুম স্যার কেন হয়, মানে একটা পিসি কেন পায় না স্যার? মানে আপনি এখান থেকে শেয়ার দিচ্ছেন, দুইটা পিসি পাচ্ছে একটা পাচ্ছে না? হ্যাঁ মানে আমার এই অ্যাডমিন পিসিটাকে পায় না। শেয়ার নিচের থেকে পাই না, পিং করে পিং করে পাই, পিং স্যার, পিংটা তো টেস্ট করি নি। পিংটাই দেখেন। হ্যাঁ এমনি ইয়ে থাকে অনেক সময়, ওই যে গ্রুপ পলিসিতে শেয়ারে একটা ইস্যু থাকে। হ্যাঁ স্যার এই গ্রুপ পলিসিটা একটু বলবেন আরেকবার। গ্রুপ পলিসি হলো ধরেন কি, যে আমি একটু পরে দেখাচ্ছি একটা, তো ধরেন হলো এক এক সময় কিছু ডিফল্ট পলিসি থাকে যার মাধ্যমে শেয়ার পান, আবার কিছু পলিসি থাকে বাই ডিফল্ট শেয়ার পাওয়া যায় না। হ্যাঁ এরকম কিছু আপডেট করতে হয়, কিছু সেটিং আচ্ছা সেটিং চেঞ্জ থাকে আর কি। হ্যাঁ আছে আমাদের গ্রুপ পলিসি নিয়ে আছে একটা টপিকস আছে। আচ্ছা তো এখানে দেখেন আমরা যেটা আজকে দেখাতে যাচ্ছিলাম সেটা হলো অফিসের একটা মূল রুট ফোল্ডার, এটা রুট ফোল্ডার। হ্যাঁ মাথায় রাখেন, তো রুট ফোল্ডার রাখছি সবার জন্য আর কি, হ্যাঁ যে রুট ফোল্ডারে সবাই ঢুকতে পারবে। আচ্ছা তো রুট ফোল্ডারের ভিতরে এই রুট ফোল্ডারে এই জন্য সবাই ঢুকতে পারে, যখন আপনি শেয়ার ইউজ করছেন অফিস শেয়ার কিন্তু যে কেউ ঢুকতে পারবে এখানে, কিন্তু অফিস শেয়ার ইউজ করার জন্য আপনাকে পাসওয়ার্ড লেস হতে পারে, পাসওয়ার্ড দিয়েও করানো যেতে পারে আর কি। একদিন আপনি পাসওয়ার্ড থাকবে কি থাকবে না এটা নির্ভর করবে হচ্ছে কিসের উপরে, এটা নির্ভর করবে আপনার প্রিভিলেজ সেটিং এর উপরে। উপর, শেয়ার সেটিং। এখন আপনি পাসওয়ার্ড শেয়ার দিবেন কি দিবেন না দেখেন, আচ্ছা মানে কি একটা অফিসে যে কোনো আইটি অফিসে যাদের 15টা 20টা পিসি আছে, যত ছোট কোম্পানি হোক, শেয়ার নাই এমন কোন লোকেশন অফিস নাই যে তাদের শেয়ার নাই, তাই না? এখন অফিসে ডকুমেন্ট শেয়ার হতে পারে, সফটওয়্যার শেয়ার হতে পারে, তারপর রিসোর্স শেয়ার হতে পারে, ডেটা শেয়ার হতে পারে, হ্যাঁ নানান ধরনের শেয়ার ফোল্ডার আপনাকে তৈরি করা লাগতে পারে, এবং এক একটা শেয়ার এক একটা ডিপার্টমেন্ট, এক একটা গ্রুপ, এক একটা ইউজার, প্রিভিলেজ, অ্যাডমিন, গেস্ট ইউজার, চাইলে অল ইউজার, হ্যাঁ এরকম আপনার এক একটা গ্রুপের উপর এক এক ধরনের পলিসি অ্যাপ্লাই করা লাগতে পারে। তো আমি এখানে কিছুই না, আমি এখানে তিনটা শেয়ার ফোল্ডার তৈরি করলাম, একটা নাম কি দিয়েছি আইটি। আইটি মানে কি, এটা শুধুমাত্র আইটি গ্রুপের ইউজারাই পাবে, আইটির লোকজন, অফিস এটা কে পাবে, যে কেউ, এভরিওয়ান, উইদাউট এনি পাসওয়ার্ড। সফটওয়্যারটা কে পাবে, শুধুমাত্র আইটি সাপোর্টে যে চাকরি করে তা সে। তাহলে সুন্দর ভালো কথা, আমি তাহলে মূল ফোল্ডার এটা হলো আমার প্যারেন্ট ফোল্ডার, এটাকে আমি আপনাদের প্রয়োজনে একটু কাস্টমাইজ করে নিতে পারি, সুন্দর একটা আইকন দিয়ে রাখতে পারি, ঠিক আছে এই রেড কালার আইকনটা অফিসিয়াল, ঠিক আছে ওকে ফাইন। তাহলে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে প্রথমে মূল শেয়ার করবো, মূল ডিরেক্টরিটা আগে শেয়ার করতে হবে, মূল ডিরেক্টরিটা। শেয়ারিং এ যাবেন, কার উদ্দেশ্যে দিবেন, শেয়ারে ক্লিক করেন, এটা আইটি অ্যাডমিন হচ্ছে ওনার, আইটি অ্যাডমিন মানে এই ডিরেক্টরি মালিক। আর কি দিলেন, FB1-এ দিলেন রিড, রিডার রাইট দিলে সে এখানে ফোল্ডার বানাই দিতে পারবে, আর রিড দিলে সে ফোল্ডার বানাইতে পারবে না কোনো ইউজার। তাহলে আমরা শুধু রিডই দিলাম, না ফোল্ডার বানানোর দরকার নাই, দেওয়ার পর আপনি শেয়ার দিয়ে দিলেন, ওকে তিনটা শেয়ার, ওকে ফাইন ডান ক্লোজ। এবার আমার প্যারেন্টে ঢুকলেন, প্যারেন্টে ঢোকার পর এখানে তিনটা ফোল্ডার আছে, এখন আমরা বলছিলাম কি এক একটা ডিরেক্টরি থাকবে এক একজনের জন্য, তাহলে আইটি একজনের, অফিস একজনের, সফটওয়্যার একজনের। প্রথমে আসেন আইটি, আইটি হলো গ্রুপ বেস হবে, গ্রুপ তো গ্রুপের পারমিশন এখান থেকে দেওয়া যায় না, এশিয়া থেকে গ্রুপের প্রিভিলেজ দেওয়া যায় না,
এশিয়াতে গ্রুপের প্রিভিলেজ দেওয়া যায় না। তাহলে এখানে যে এভরিওয়ান আছে এভরিওয়ানটাকে তুলে নেন, তুলে নেন। এখানে আমরা দিব হচ্ছে অ্যাডভান্সে, যে অ্যাডভান্সে যে পারমিশন, দেখেন এখানে বাই ডিফল্ট এভরিওয়ান আছে, এভরিওয়ানটা তুলে নেন। আর আদার যে আমাদের যে গ্রুপ, গ্রুপটা এখানে অ্যাড করেন। তাহলে এখানে ফাইন নাও দেন, এখানে আপনার যে গ্রুপ আমাদের যে আইটি, আইটি গ্রুপটা অ্যাড করেন। এবং আইটি গ্রুপ আসছে, আগে ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর ছিল আইটি গ্রুপ, ফুল প্রিভিলেজ চাইলে ফুল প্রিভিলেজ দিয়ে দেন, তার মানে আইটি গ্রুপে যারা আছে শেয়ার পাবে। অ্যাপ্লাই, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে, আচ্ছা আপনি এখান থেকেও দিতে পারেন অ্যাডভান্স শেয়ারিং, আবার এখান থেকেও দিতে পারেন সিকিউরিটিকেও দিতে পারেন। সিকিউরিটি কিন্তু আসে নাই, সিকিউরিটির জন্য আমাদের যেতে হবে হলো এডিট, এখানে সিস্টেম আইটি অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু আমাদের এখানে নাই তাহলে আমরা এখান থেকে দিতে হবে, এখানে দিলে হবে, ওখান থেকে কষ্ট দেওয়া লাগবে না। এখান থেকে শেয়ারটা দিতে পারেন আইটি, আইটি, হ্যাঁ আইটি, যে গ্রুপটা আমরা ফার্স্টে তৈরি করছিলাম। হ্যাঁ ফুল কন্ট্রোল দিলে ফুল কন্ট্রোল দিবেন, মডিফাই দিলে মডিফাই দিতে পারেন। আমরা এখানে ফুল কন্ট্রোল বাদে বাকি সবইগুলো দিলাম আইটির জন্য, আর আইটি অ্যাডমিন হচ্ছে অনার, অ্যাডমিনিস্ট্রেটর হলো মূল অ্যাডমিনিস্ট্রেটর অনার। কিন্তু এখানে এভরিওয়ানকে আমি দিলাম না, কিন্তু আইটিতে আইটি দেওয়ার সুবিধা হলো কি, আইটি গ্রুপের ভিতর অ্যাডমিনও পেয়ে যাবে, আইটি হেল্প ডেস্কও পেয়ে যাবে, আইটি সাপোর্টও পেয়ে যাবে, তিনটাই পেয়ে যাবে। হ্যাঁ ওকে, অফিস কে পাবে, অফিস হচ্ছে শেয়ারিং, দেখেন শেয়ার দেন, এখানে এভরিওয়ান, এভরিওয়ান অলরেডি আছে, রিড পারমিশন, রিড রাইট দিলে আমরা যদি অফিস দিতে পারেন, আপনি রিড রাইট দিতে পারেন, তাহলে অফিসে রিড রাইট পেয়ে যাবে। ওকে ফাইন, আচ্ছা এখন আসেন, সেটা হলো সিকিউরিটি দেন, সিকিউরিটিতে এভরিওয়ান যেহেতু পাই যান, আর এগুলো ভ্যালুলেস, আমার এভরিওয়ান সব পেয়ে গেছে। এবার আসেন সফটওয়্যার, সফটওয়্যার কি পাবে, শুধুমাত্র আইটি সাপোর্ট পাবে। তাহলে আপনি শেয়ারে গিয়ে এখান থেকে এভরিওয়ানটা রিমুভ করে দেন, এতো ওনার থাকবেই, শুধুমাত্র ওনার। আর ওনার কি করতে পারবে, পারমিশন এভরিওয়ানটা তুলে দেন, পারমিশন লেভেল আইটি অ্যাডমিন কি করতে পারবে, ফুল দিতে পারবে, ফুল। ওকে অ্যাডভান্স সিকিউরিটি দেওয়ার দরকার হয়, অ্যাডভান্স সিকিউরিটি দেওয়া, দেখেন কে আছে, এভরিওয়ান আছে, এভরিওয়ান ফেলে দেন, না নাই উঠে গেছে, শেয়ার থেকে তখন ফেলে দিচ্ছি, সমস্যা নাই। এখন তাহলে আমরা যে প্রিভিলেজ দিলাম সেই প্রিভিলেজ অনুযায়ী আমরা এখন পাবো। আচ্ছা তো তাহলে আমরা, এটা তো অলরেডি আমার লগ ইন করা আছে, একবার লগ ইন করলে এটা সেশন যদি না যায় তাহলে বারবার লগ ইন করার দরকার হয় না। লগ ইন করবেন কি করে, ধরেন কি আমরা এখানে একটা সিনারিও আঁকাইছিলাম এরকম, সিনারিওটা আঁকাইছিলাম এরকম, সিনারিটা চলে গেছে। তাহলে এটা হলো আমাদের অ্যাডমিন পিসি উইন্ডোজ 10 প্রো, আর আমরা যদি এখন অন্য মেশিন থেকে ট্রাই করি, ক্লায়েন্ট মেশিন, তো ক্লায়েন্ট মেশিন থেকে তখন আমরা ট্রাই করব, তখন কিভাবে ট্রাই করব, উইন্ডোজ প্রেস করে আর আর মেন মেশিন থেকে, উইন্ডোজ মেশিন করে আর। তাহলে এটা কোন মেশিন, এটা হলো আমার মূল মেশিন, কিন্তু মূল, হ্যাঁ এই দেখেন বাইরে, এটা আমার মূল মেশিন, তো এই